অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ ময়মনসিংহ। এই একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আগমনে আমাদের আন্তরিক অভিনন্দন। ওই নতুনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এসো হে নবীন, শ্রাবণের আকাশে পালতুলি ভেসে বেড়াচ্ছে অসংখ্য মেঘে ভেড়া। বর্ষার প্রকৃতি যখন নতুন রূপে সজ্জিত, বলাকার মতো কাশফুল শেফালিও হাসনা হেনার সুবাসে যখন সুস্নিগ্ধ ধরাতল আমোদিত, ঠিক তখন তোমাদের আগমন আমাদের হৃদয়ে এনেছে পুলক স্পন্দন। কলেজ জীবনের যাত্রারম্ভে তাই তোমাদের জানাচ্ছি হৃদয় নিরান ভালোবাসা, অফুরন্ত স্নেহসিক্ত প্রীতির স্পর্শ ও কাঙ্ক্ষিত জীবনবোধের কোমল আশীর্বাদ। যাত্রা তব শুরু হোক হে নবী, কর হামি দ্বারে নবযুগ ডাকিছে তোমারে। ওহে নতুন পথে যাত্রী, স্কুল জীবনের ক্ষুদ্র গণ্ডিকে অতিক্রম করে কলেজ জীবনের সোনালী চত্বরে তোমাদের দৃঢ় উচ্ছল পথ চলা হোক দায়িত্ববোধে গাম্ভীর্যপূর্ণ। প্রাণ প্রাচুর্যে ভরপুর তারুণ্যের তপ্ত বুদ্বুদ, সেই বিষয়টি সর্বাগ্রে মনে রাখতে হবে। মনে রাখতে হবে তোমরা বাবা মায়ের স্বপ্ন নিয়ে এসেছ, ভাই বোনের আশা নিয়ে, নিজেদের লক্ষ্য পূরণে অবিচল সৈনিক হিসেবে আত্মপ্রকাশ করেছ। আত্মপ্রকাশের এই স্বাধীনতা চিন্তা ও বুদ্ধির সিংহাসনে তোমাদের অধিষ্ঠিত করো জগদ্দাসীর কল্যাণে। আজ তোমাদের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে। শুধু পাশ করার জন্য বিদ্যা শিক্ষা নয়, বরং শিক্ষার উদ্দেশ্যে সম্পর্কে সচেতন থেকে জ্ঞানার্জনের প্রতি হতে হবে। একতার গাই বহন করতে হবে আমৃত্যু। তোমাদের অভিযাত্রার একাগ্র সাধনা, কঠোর অধ্যবসায়, সুগভীর অনুশীলন, অক্লান্ত শ্রম, প্রগাঢ় বিশ্বাস ও ঐকান্তিক আগ্রহের সম্মিলন ঘটলে সাফল্য অনিবার্য। সুপ্রিয় সুরী, তোমরা অফুরন্ত প্রাণশক্তির অধিকারী। ঝর্ণাধারার ন্যায় গতি তোমাদের পদে, মার্তণ্ডের ন্যায় তেজ তোমাদের হৃদে। তোমরাই পারবে মুক্তির সুফল বঞ্চিত এই অসহায় জাতির স্কন্ধ থেকে জগদ্দল পাথরের মতো বসে থাকা লোভ দুর্নীতি ঘুষ স্বার্থপরতা অশিক্ষা ও কুসংস্কার রূপী অযুত বিপত্তিকে টুকরো টুকরো করতে। স্বাধীনতার প্রায় অর্ধশত বছর অতিক্রান্ত হলেও আমরা পাইনি অর্থনৈতিক মুক্তি, অর্জিত হয়নি সামাজিক শান্তি ও স্থিতি। অন্যায় অত্যাচার অবিচার ও স্বার্থান্ধতার কারণে গোটা জাতি আজ অস্তিত্ব বিপন্ন প্রায়। জাতির এহেন চরম দুর্দিনে তোমাদের বলিষ্ঠ অগ্রযাত্রা প্রগতিশীল চিন্তা দেশবাসীকে ঐক্যবদ্ধ করবে, সত্যানুসন্ধানে পথ দেখাবে। তাই তব কণ্ঠে উচ্চারিত হোক, আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরিগুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত। শ্রীজীব জগৎ বিচিত্রতর বীর্যবান, তাজা জীবন্ত নবসৃষ্টি শ্রম মহান। শোনো হে সতীর্থগণ, আসা যাওয়ার বিরামহীন ধারায় আরো অসংখ্য শিক্ষার্থী এই বিদ্যায়তনে এসেছিলেন যথার্থ শিক্ষার অন্বেষণে, যাদের অনেকেই আজ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ পদে পড়েছে অলঙ্কৃত। এ প্রতিষ্ঠানের সুদক্ষ পরিচালনা, সুশৃঙ্খল নিয়মাবলী
শিক্ষক বৃন্দের গভীর আন্তরিকতা, বন্ধুসুলভ আচরণ, পাণ্ডিত্যপূর্ণ পাঠদান, তোমাদের অত্যল্পই সময়ে প্রকৃতির বন্ধনে আবদ্ধ করবে। এ শুধু আমাদের প্রত্যাশা নয়, বিশ্বাস। এই কলেজের সার্বিক কার্যক্রম তোমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা করবে সন্দেহাতীতভাবে। তাই এসো আমরা সবাই মিলে এই বিদ্যানিকেতনে রচনা করি গৌরবময় ইতিহাসের আরেক নব অধ্যায়। তোমরা এসেছো ভেঙেছো অন্ধকার, তোমরা এসেছো ভয় করি না তো আর। পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে রোদ্দুর, ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর। পরম প্রিয় বন্ধুদল, পরিশেষে পরম স্রষ্টার কাছে আরাধনা, তোমরা সফল হও। তোমাদের সততা, অধ্যবসায়, কর্তব্য নিষ্ঠা, সংযত আচরণ, বিনম্র মনোবৃত্তি, সুনির্দিষ্ট লক্ষ্যাভিসার ও গভীর পাঠানুরা তোমাদের দান করুক মহত্তম চারিত্রিক সম্পদ। সুন্দর হোক তোমাদের জীবন, জ্ঞান ও কল্যাণের পথে তোমাদের অভিযাত্রা সার্থক হোক। আল্লাহ সহায় হোক, আমিন। অজস্র অভিনন্দন সহ তোমাদের অগ্রজবৃন্দ, KRMC ময়মনসিংহ, 3 আগস্ট 2017। অভিনন্দন পত্র গ্রহণ করছে ইফরাত জাহান প্রীতি। এই দিকে দাঁড়াও, ঘুরে যাও ঘুরে যাও।